আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের আমাদের চ্যানেলের ভিডিও আমরা কিভাবে ব্লগের মধ্যে পোস্ট করতে পারি খুব ইজি। তো যারা আমরা ইউটিউব চ্যানেলের কাজ করি তাদের সবারই ব্লগ বা ওয়েবসাইট আছে, তাই আমরা ইচ্ছা করলে আমাদের যে ইউটিউবের যে চ্যানেলের ভিডিওগুলো আমরা ব্লগের মধ্যে পোস্ট দিতে পারি। তো চলুন সেটা কিভাবে করে ফার্স্টে চলে যাব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে যাব ভিডিও ম্যানেজারে। হ্যাঁ, ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আমরা যে ভিডিওটা এক এক করে আমরা যে সবগুলা ভিডিও আমরা ব্লগের মধ্যে পোস্ট দিতে পারবো আমাদের চ্যানেলের যতগুলা ভিডিও আছে। তো এখন আমি একটা পোস্ট দিয়ে দেখাবো আপনাদের কিভাবে খুব ইজিলি আমরা ইউটিউব থেকে এই ব্লগের মধ্যে পোস্ট দিতে পারবো কোনো কিছু না লিখে। তবে অবশ্যই আপনি যে ব্রাউজারের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা থাকবে ঠিক সেম ব্রাউজারের মধ্যে আপনি আপনার ব্লগারের মধ্যে লগ ইন থাকতে হবে। থাকার পরে আমরা যে এই ভিডিওটা পোস্ট করবো ব্লগের মধ্যে সেটা ওপেন করবো। ওপেন করার পর আমরা স্লাইড করে নিচে যাবো, ভিডিওটা আমরা পোস্ট করে দিই। তারপর নিচে দেখুন শেয়ারের অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই জায়গায় অনেকগুলো শেয়ারিং অপশন আছে, তার মধ্যে আমরা এই ব্লগের মধ্যে ক্লিক করব। দেখুন দুই নাম্বারটা, ব্লগের মধ্যে ক্লিক করার পর দেখুন সেম পেজটা এরকম ভাবে আসছে আমাদের ভিডিওটা। তারপর যদি আপনি চান যে আপনি আরো কিছু লিংক বা কিছু ট্যাগস অ্যাড করতে চান, তাও আপনি এই জায়গা থেকে খুব ইজিলি করতে পারেন। দেন লিংক যা পিকচার বা ট্যাগস এডিট করতে চাইলে করতে পারেন। তারপরে উপরে দেখুন টাইটেল দেওয়া আছে, আপনি যদি চান যে আমার ইউটিউবের টাইটেলটি আমার ব্লগের মধ্যে থাকবে তার সমস্যা নাই, উপরে টাইটেল অলরেডি শো করতেছে। তো এখন আমরা শুধু পাবলিশ পোস্টে দেব। হ্যাঁ দেখুন অলরেডি আমার ইউটিউবের ভিডিওটা ব্লগের মধ্যে পাবলিশ হয়ে গেছে, এখন এটা আমরা ভিউ করে দেখতে পারি। দেখুন আমাদের ইউটিউবের ভিডিওটা অলরেডি আমাদের ব্লগের মধ্যে পাবলিশ হয়ে গেছে, এখন আমরা চাইলে এই ভিডিওটা আমরা ব্লগের মধ্যেও প্লে করে দেখতে পারি বা আমাদের ব্লগ সাইটের থেকে ট্রাফিক আমরা ইউটিউবের মধ্যে নিয়ে আসতে পারি খুব ইজিলি। তবে যারা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অলরেডি বানিয়ে রাখছেন তারা ইউটিউবে থেকে আর্ন করতে পারেন, আবার আপনার অ্যাডসেন্সের অ্যাড আপনার ব্লগের মধ্যে দিয়েও দুই জায়গা থেকে আর্ন করার সুবিধা করতে পারেন একই ভিডিও দিয়ে। দেখুন সেম পোস্ট আমার ব্লগের মধ্যে। এভাবে আমি খুব সিম্পলি দেখালাম, আপনার চাইলে যে কোনো লিঙ্ক কিংবা ট্যাগস আরও অ্যাড করতে পারেন এর সাথে খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে কিভাবে আমরা এই ইউটিউবের ভিডিও খুব সহজে আমাদের ব্লগের মধ্যে পোস্ট করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।